কার্যালয়ের প্রধানের সাথে সাথে আপনাদের প্যান্ডেলের রক্ষিত আসনে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সমেলা পরিষদের সম্মানিত মহাসচিব তারা জানে না আমাদের শক্তি কতটুকু চক্রান্ত ছেড়ে দিন পাকিস্তান আমলের চক্রান্তকে আমরা ব্রিটিশন চাপিয়েছি মনে করেছেন গুরুগামী করে বিধি সঞ্চার করে আমাদের অপরপক্ষ থেকে চাপা দেবেন তা হতে পারে না। এফআইআরা সহজ সাহায্যে এই বিধি মেলা অনুষ্ঠানে আপনারা আসবেন প্রতিনিয়ত এই প্রোগ্রাম আমরা দিয়েছি কারণ আজকে এই বিজয় মেলাকে খাটো করার জন্য চক্রান্তকারীরা অর্থ ব্যয় করে অপকর্মে লিপ্ত হয়েছে তাই তারা জানে না আমরা 71 সালে পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করেছি। আজকে দিনে যে আমাদের ভাইয়েরা তারা মনে করছেন যে এই বিজয়মেলাকে তারা দুর্বল করবেন দুর্বল করতে চেষ্টা করলে ভুল করবেন ও সংশোধন হয়ে যান আপনাকে জানাবেন তারা চট্টগ্রাম জানাবেন চিনে তাই আপনাদের এই চক্রান্ত আপনারা বন্ধ না করেন তাহলে কী করতে হবে তা আমাদের সেই আলোচনার জন্য আমরা ঘোষণা করব এমনকি সামাজিকভাবেও আপনারা ভয় করার সিদ্ধান্ত নেব যে অনেকে হুঙ্কার ছাড়ছে হুঙ্কার যে আমাদের গ্রহণ করতে পারেনি যারা জয়গ্রহণের সময় যারা দেয় তাদেরকে কোনো অবস্থার পরিবেশকে দমন করা সম্ভব হবে না তারা জানেন না কিন্তু তিনি বরাবর দায়িত্ব পেয়েছেন এটা শুভ নয় অশুভ তাই কথা না বাড়িয়ে এই বিজয় মেলা প্রতিনিয়ত চলবে একমাত্র চলবে তাই এই বিজয় মেলা অংশগ্রহণ করবেন পরে সব সাহায্য পরিচয় করবেন। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপসাপ এবং সি প্লাস ফোন এই চাহ।